প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত। ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি বাত ব্যথা ও হাড় জোড়া রোগের আধুনিক চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা বিরতির আগে কথা বলছিলাম বিভিন্ন ধরনের ব্যথা প্রসঙ্গে। একটা বিষয় আপনি বলছিলেন যে অনেক সময় মিনারেলসের ডেফিসিয়েন্সি হয়, সেটা তো যে কোনো বয়সেই হতে পারে। যে কোনো বয়সী হতে পারে, সেটা একেবারে বাচ্চাদের হতে পারে, মধ্যবয়সী হতে পারে, বয়সদের বয়সজনিত বা এইজ যখন বেড়ে যাবে তখন আরও বেশি হয় বয়স বাড়ার সাথে সাথে। কারণ আমরা আমাদের যে গাট আছে, মানে আমরা যে খাবারগুলো খাই, আমাদের খাবারে কিন্তু পর্যাপ্ত মিনারেল থাকে বা অনেক সময় ডেফিসিয়েন্সি থাকতে পারে। আপনি যে খেলেই সেটা শরীরে অ্যাবজর্ব হবে তা কিন্তু না। আপনি জানেন অনেকের আইবিএস প্রবলেম থাকে, প্রায় আমরা আইবিএস রোগীদের ব্যথার সমস্যা নিয়ে আসি। ইরিটেবল বাউল সিনড্রোম, যাদের খাবার সহজে হজম হতে চায় না এবং খাবার যা খায় তখন পেটের সমস্যা দেখা যায়, সমস্যা হয়, এই রোগীদের কিন্তু বিভিন্ন ব্যথা বেদনা নিয়ে আমাদের কাছে আসে। তো মিনারেল ডেফিসিয়েন্সি খুবই এবং তারা খায় না এই কারণে মনে করে যে খেলেই পেটের সমস্যা হবে, সেই কারণে যেহেতু খাওয়া দাওয়াটা কমিয়ে দেয় তাদের একটা ডেফিসিয়েন্সি হয়। আর স্পেশালি তাদের আপনার দুধ এবং দুগ্ধজাত খাবার তারা খেতেই পারে না, খেলেই তাদের হয়তো পাতলা পায়খানা বা আমাশয় জাতীয় সমস্যা হয় বা হজম হয় না, যে কোনো ধরনের শাক খেতে পারে না, শাক খেলেও সমস্যা হয়। তো আমাদের বডিতে আমরা মিনারেল পাবো কোথায়? বাই খাবারের মাধ্যমে। আমি যদি মুখে ট্যাবলেটও দিই সেটাও তো মুখেই খাওয়ার মাধ্যমে, বা আইভি বলেন যাই হোক, তো ইনপুট দিলে না আপনার সেটাকে বডি প্রোডাকশন করবে বা অ্যাবজর্ব করবে। তো সেক্ষেত্রে খাবার একটা বিশাল ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং মিনারেলের সাথে আমাদের, যেমন আমরা যদি কারো বডিতে আয়রন ডেফিসিয়েন্সিও ব্যথা হবে, যদি কারো ভিটামিন ডি ডেফিসিয়েন্সিও ব্যথা হবে, যদি কারো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিও ব্যথা হবে, ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সিও ব্যথা হবে, ফসফরাস, ফসফেট এবং ইভেন কি জিঙ্ক, এগুলো ডেফিসিয়েন্সি হলে শারীরিক ব্যথা হবে। এবং জিঙ্ক তো আপনি জানেন যে ডিঙ্ক ইমিউন সিস্টেমকে আমাদের নিয়ন্ত্রণ করে, ইমিউন সিস্টেম বুস্ট আপ করে, হেলদি রাখে। সো জিঙ্কের যদি ডেফিসিয়েন্সি হয় তা থেকেও কিন্তু শারীরিক বিভিন্ন সমস্যা হবে। এই জন্য মিনারেল টেস্ট এখন সময়োপযোগী দরকার আমাদের বাংলাদেশে, যে প্রচুর মানুষের, যেমন আমরা ভিটামিন ডি এর একটা ক্যাম্পিং সবাই করলাম যে ভিটামিন ডি কম আছে করোনায় খেতে হবে, আবার ভিটামিন ডি বেশি খাইলেও যে সমস্যা আছে সেটাও জানতে হবে। এটা হাইপার টক্সিসিটি যে কোনো ভিটামিনও হতে পারে, যেহেতু আমাদের মেজারিং টুলস আছে যে কত আছে বা কত থাকা উচিত, সেজন্য ভিটামিন ডি লেভেলটাও দেখে নিতে পারে। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? মোহাম্মদ সৌদুল ইসলাম বলছি, জালকাঠি থেকে, জালকাঠি বরিশাল জালকাঠি। জি জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি। সৈয়দুল ইসলাম সাহেব বলেন, আমি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ওয়াইফের জন্য, সে অনেক দিন, 2 বছর পর্যন্ত কোমরে ব্যথা, তারপরে ডাক্তার দেখাইছি, ওই ঢাকা মেডিকেল প্রধান দেখাইছি, সালম স্যারের অর্থোপেডিক প্রধান, এরপরে ওই এডমিশনে একজন দেখাইছি ওই কোমরের ডাইরেক্টর, এরপরে দেখাইছে দেখাইছে এখন বর্তমানে ওই আপনার উনার ব্যথাটা কোথায়, হাঁটুতে না কোমরে? এখন কোমরে না, এখন হাঁটুতে, কিন্তু কোমরও ব্যথা হয়, কিন্তু পোড়ায় ওই হাঁটু, কোমরের ভিতরে পোড়ায়, হাঁটুর ভিতরে পোড়ায়। ডাক্তার সাহেবরা কি রোগ বলেছে, রোগের নাম বলেন। এরা বলতে আছে যে ওই কোমরে মেরুদণ্ডের যে হাড্ডি আছে, হাড্ডি কি জানি তিনটে চারটে নার্ভের চাপ, ওই মানে কি জানি শুকিয়ে গেছে। অপারেশন করতে বলেছে? না, যারা বলছে যে অপারেশন পর্যন্ত যায় নাই। আচ্ছা আচ্ছা, জি। যদি আমার অপারেশন হয়েছে, আমার নার্ভে চাপ খাইছিল, আমি ঢাকা আসতে বসে, এবার আমার নার্ভ পুরো আটকে গেছিল, আমার হাঁটুতে জ্বালা পড়া হয়ে গেছিল, তো আমি অপারেশন হয়েছি, কিন্তু আমার ওয়াইফের আবার এই 2 বছর পর্যন্ত এই অবস্থা স্যার। আমি লাইন পেয়ে গত সপ্তাহে এরকম ট্রাই করতে 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 আর লাইনে পাই না, সময় পেলে। আচ্ছা, ওনার কি হাঁটু ফুলে যায়? না, হাঁটু তো ফোলা দেখি না। আচ্ছা, এমনি কোমরে ব্যথাটা হাঁটু পর্যন্ত নিচে নামে, উঠানামা করে? হ্যাঁ, এখন ওই এখন স্যার ওই গাড়ও ব্যথা করে, হাত ব্যথা করে, এই কদিন তো আমার হাত ব্যথা করতে আছে।
আচ্ছা জি, এমআরআই রিপোর্ট স্যার দেখছে একজন, এবার ওই আমার একটু বাচ্চা ছাড়ে ওই সিটিএসিতে এক্সরে মেশিন চালাতে, ও দেখে বলছে যে আপনার তো ঘাড়েও সমস্যা হইতে আছে। আসলে তো ঘাড়ে ব্যথা হয়, ওই হাত ব্যথা হয় স্যার। ফিজিওথেরাপি নিয়েছিল উনি? ও দেখে নর্মাল ফিজিওথেরাপি আছে, ওরা ওই কোমরে কি টানার মতো দিছিল, তারপর ওই শ্যাক দিছে, তারপর শর্ট হ্যান্ড দিছে। হ্যাঁ এইসব তো এক মাস দুই মাস মাত্র, একবার দুই সপ্তাহ, একবার তিন সপ্তাহ, একবার দিয়েছি। আচ্ছা জি ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। ওনার ওয়াইফের আসলে ডিক্সের সমস্যাই বুঝেই যাচ্ছে, ঘাড়ে এবং কোমরে। মহিলাদের প্রায় আমরা পাই ইদানিং ইয়াং রুগী, যে হয়তো ওই একটু কাজ করলে একটু সমস্যা, মানে কোনো রকম একটু লাইফ স্টাইল যেহেতু চেঞ্জ হয়েছে, আগে সে আনমেরিড ছিল এখন মেরিড লাইফ প্রায় পাচ্ছি, তো প্রপার ট্রিটমেন্ট এখনো হয়তো হয় না, বাট কোনো রকম একটা চিকিৎসা দিতেছে আর কি সবাই। তো ওনার ক্ষেত্রে আসলে অ্যাপ্রোপ্রিয়েট হসপিটালাইজড করে আপনার ওনাকে রিহ্যাব থেরাপি করতে হবে, টানা পুনর্বাসন চিকিৎসা, এরপর লাইফ স্টাইল মেনটেন করতে হবে। আমরা কিন্তু বারবার বলছি সামনে ঝুঁকে না কাজ করা, যেমন উনি যদি ঘর ঝাড়ু দিতে হয় অনেক কারণেই প্রয়োজনে, সেক্ষেত্রে লম্বা ডাটের বা হাতলা কোনো মানে ঝাড়ু দিয়ে পয় পরিষ্কার করতে হবে, দাঁড়িয়ে করতে হবে বা হাঁটু গেড়ে বসে কাজ করতে হবে, এই যে নিয়মগুলো মেনে চলতে হবে, বালিশ একটা পাতলা বালিশ ব্যবহার করতে হবে, এগুলো মেনে চলতে হবে ওনাকে পাশাপাশি। তো এবং কিছু এক্সারসাইজ আছে যেটা এই জাতীয় রোগের খুবই ইফেক্টিভ, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন বাত ব্যথা এবং ফিজিওথেরাপি বিশেষজ্ঞের শরণাপন্নই চিকিৎসাটা কন্টিনিউ করতে হবে। আর আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট ফিজিওথেরাপি চিকিৎসাটা হচ্ছে না, যার কারণে উনি হয়তো ভালো হচ্ছে না। আপনি বেটার একটা জায়গায় ওনাকে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করেন, আশা করি ইনশাল্লাহ ইম্প্রুভ হয়ে যাবে। আমাদের সাথে ফেসবুকে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আলামিন আকন্দ, উনি লিখেছেন হাত ঝিঝি করে। জি হাত ঝিঝিও কিন্তু ওয়ান টাইপ অফ পেইন, মানে এটা এক প্রকারের ব্যথা। অনেক সময় রুগীদের আমি বলি আপনার কোনো ব্যথা আছে কিনা, বলে না, তো আমার কাছে কেন আসছেন, যে স্যার হাত ঝিঝি করে, তো এটা কোনো ব্যথা না, মানে রুগীদের ভাষ্য অনুযায়ী বলেছি যে এনি আনপ্লেজেন্ট পারসেপশন, মানে যে কোনো অস্বস্তিকর অনুভূতির নামে কিন্তু ব্যথা। তো এখন ঝিঝি করারও তো অস্বস্তি, যার কারণে সে ডাক্তারের কাছে আসছে, না হলে তো সে আসতো না। বা অনেকে অবস অবস ভাব বলে বা শিরশির করে, বিভিন্ন রকম অনেকে বলে যে ফ্যানের বাতাস লাগলে সে থাকতে পারে না, এখন একই রুমে দুই তিনজন হয়তো ঘুমায় বা আসে বসে আছে, একজন ফ্যানের নিচে থাকতে পারে না, বাকিরা গরমে কি অস্থির হয়ে যাবে নাকি, তো এটা একটা অবশ্যই ডিজিজ বা রোগ। আমরা হাতে শিরশির করা বা জিজি করা বুঝতে হবে নার্ভের কোথাও কোনো সমস্যা হচ্ছে, এবং নার্ভের সমস্যাগুলো এই প্রশ্নের উত্তরটি দিব, ওনা যে হাত জিজি করে সেটা সমাধান দেব। একটা ফোন নিয়ে আসি। আচ্ছা হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার নাম বলে সমস্যার কথা বলুন। আমার নাম হলো নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ বলছি। বর্তমানে যে তিনটা ছবি দেখতেছি, একটা হলো যে হাতের সাইড থেকে ব্যথাটা আসছে মাজায়, মাজার থেকে এখন আসতেছে পায়ে। স্যার আমি এটা, আমার ব্যথাটা হলো 2012 সাল থেকে, প্রথমে একটু কম কম ছিল স্যার, এখন ব্যথাটা আস্তে আস্তে অনেক, হ্যাঁ অনেক ব্যথাটা পেন করতেছে, বাড়তেছে। হ্যাঁ তো আমি এর আগে ডাক্তার দেখাইছিলাম, মেডিসিনের ডাক্তার দেখাইছিলাম, নিউরো মেডিসিন, এরপর ডাক্তার দেখা হয়নি, তো ডাক্তার ব্যথাটা একদম খুব আপনার বয়স কত, আপনি কি করেন? আমার বয়স স্যার হলো এখন 45 বছর। হ্যাঁ জি, আমার বয়স 45 বছর, আমি আগে জব করছিলাম রোডিং স্টিল মিলে, এখন আমি বর্তমানে অবসরে আছি স্যার। ওখানে কি জাতীয় কাজ করতে হইতো, কোনো ভারী কিছু ক্যারি করতে হইতো? হ্যাঁ স্যার, আগে ভারী ক্যারি করতে হইতো স্যার।
ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনার এবং আগে যে ঝিঝি দেওয়া, একই সমস্যা দুইজনেরই। ওই ঝিঝি মানে হাতে ঝিঝি ওই ঘাড়ের সমস্যা থেকে হয়ে থাকে সাধারণত। আপনার যেটা করতে হবে, আপনার একটা এমআরআই করে ফেলতে হবে ঘাড়ের খুব দ্রুত। যারা বিভিন্ন হেভি ওয়েট লিফট করে কাজের কারণে প্রয়োজন করে, তাদের ঘাড়ে বিভিন্ন ইঞ্জুরি হয় আস্তে আস্তে, এবং ইঞ্জুরিগুলো একটা জায়গা হয় না, অনেকগুলো মাল্টিপল জায়গা হয়ে থাকে। আপনি একটা এমআরআই করে ফেলেন, এমআরআই পরবর্তী আপনার একজন বাত ব্যথা বা ফিজিওথেরাপি বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে আপনি ট্রিটমেন্ট করেন, আশা করি ইনশাল্লাহ ইম্প্রুভ হয়ে যাবে। আর পাশাপাশি কিছু এক্সারসাইজ আছে, যেমন ঘাড়ের আমরা বলি নেক মাসেল স্ট্যাটিক বা আইসোমেট্রিক এক্সারসাইজ, শোল্ডার গার্ডেল মোবিলাইজিং এক্সারসাইজ বা গার্ডেল মাসেল স্ট্রেসিং এক্সারসাইজ, এগুলা বিভিন্ন ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পাওয়া যায় অথেন্টিক ডাক্তারের মাধ্যমে, বা একজন নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হয়ে যারা পুনর্বাসন নিয়ে কাজ করে, ফিজিওথেরাপি নিয়ে কাজ করে, তাদের শরণাপন্ন হয়ে এক্সারসাইজগুলো শিখে নেন। আর প্রত্যেকটা রুগীকেই কিন্তু একটা পাতলা বালিশ ব্যবহার করতে হবে, সবাইকে, যারা সুস্থ এবং যারা ঘাড় ব্যথা ভুগছেন, সবাইকে পাতলা এবং নরম বালিশ ব্যবহার করতে হবে। হাত ঝিঝি করে যে তার উত্তরটা যদি একটু সংক্ষেপে আমরা দিয়ে দিই, আমরা ওনার ক্ষেত্রে যেটা আমি বলতে পারি, কিছুদিন B1 B6 B12 যে ভিটামিনটা আছে অনেকের ক্ষেত্রে খুবই ইফেক্টিভ, ধরেন মাসখানেক খেয়ে দেখতে পারে একটা করে দুবেলা। আর পাশাপাশি হাতের কিছু স্ট্রেসিং আছে, হ্যাঁ, স্ট্রেসিং মানে নিউরোডাইনামিক টাইপের এক্সারসাইজ, সেটা অবশ্যই সেটা বেটার স্ট্রেসিং করতে পারে উনি সাঁতার কাটা, এটা ওয়ান টাইপ অফ স্ট্রেসিং, হ্যাঁ, মোবিলাইজিং উইথ স্ট্রেসিং এক্সারসাইজ। তারপরেও যদি ইম্প্রুভ না হয় না, ঘাড়ের একটা এমআরআই করে জনে একই একই বোধহীন বা আঙ্গুল ভার হয়ে আসে, বা অনেকে দেখা যায় যে হাতে হাত উঠাতে কষ্ট হচ্ছে, শক্তি কম পাচ্ছে, এবং হিস্ট্রি খুবই ইম্পর্টেন্ট, পেশা খুবই ইম্পর্টেন্ট, কে কোন পেশায় মানে জব করে। যেমন আগের যে ভদ্রলোক ফোন দিল, উনি কিন্তু আগে হেভি ওয়ার্ক করতে হইতো তার, তো হেভি ওয়ার্কাররা হয়তো ইয়াং যখন থাকে সে হয়তো এটা বুঝতে পারে না, যখন একটা বয়স হয় আস্তে আস্তে সেখানে কিন্তু সেকেন্ডারি বিভিন্ন ইনজুরিগুলো ভেদে এক একজনের এক এক ধরনের সমস্যা হতে পারে। এবং আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি আপনার কাছ থেকে। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এসটিভির দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আজ রাত 2টায়। ধন্যবাদ সবাইকে।